সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার দেশের মুরগি কামান নিয়ে অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে আছি আমার দেশের মুরগির ডিমগুলো কেন্ডেলিং করার জন্য বা আমার দেশের মুরগির ডিমগুলো পরীক্ষা করার জন্য। তো কেন্ডেলিং কি এবং পরীক্ষা কি, কী পরীক্ষা করবো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত বলবো। তো আমরা যে ডিমগুলো ইনকিউবেটরের ভিতরে দেখতে পাচ্ছেন, তো এর ভিতরে অনেক ডিমগুলো আছে ভালো এবং অনেক ডিমগুলো আছে পচা আর কি, যেটাকে বলা হয় অনুর্বর ডিম এবং কি উর্বর ডিম। উর্বর ডিমগুলো থেকে আপনারা জানেন যে বাচ্চা ফুটে এবং অনুর্বর ডিমগুলো কিন্তু অন্য ডিমগুলোকে নষ্ট করে ফেলে। তো আমরা এটা পরীক্ষা করব কোনগুলো উর্বর ডিম এবং কোনগুলো অনুর্বর ডিম। যেগুলো অনুর্বর ডিম এই ডিমগুলো আমরা সরিয়ে ফেলবো আজকে, এটাই ছিল বলার। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি একটা দেশি মুরগি খামার দিয়েছি, তার আগে আমি ভিডিও দিয়েছি আমার দেশি মুরগি খামার নিয়ে এবং ইনকিউবেটরের এ টু জেড কীভাবে একটা ইনকিউবেটর তৈরি করবেন সে বিষয়েও আমি আপনাদের মাঝে ভিডিও দিয়েছি। তাহলে আমার নিচের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন, ইনকিউবেটর কীভাবে তৈরি করতে হয় এগুলো যেগুলো দেখতেছেন সবগুলো আমার দেশি মুরগি ডিম। তো এই ডিমগুলোর মাঝে ডেট লেখা দেখতে পাচ্ছেন আমি কয় তারিখে ডিমগুলো ইনকিউবেটরের ভিতরে ঢুকাইছি এবং কতদিনের মাথায় ফুটবে সেটা হিসাব রাখার জন্য। তো আপনারা এরকমভাবে আপনাদের ইনকিউবেটর মেশিনের ভিতরে ডিমের উপর অংশে ডেটগুলো রেখে দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে ডিমগুলো ক্যান্ডেলিং এবং পরীক্ষা কী পরীক্ষা করব। তো উর্বর ডিম এবং অনুর্বর ডিমগুলোই আমরা এখন পরীক্ষা করব। তো ভিউয়ার্স, আমি এখন এখান থেকে ডিমগুলো সংগ্রহ করবো, একটা ডিম নিব, ডিমগুলো নিয়ে আমি পরীক্ষা করবো কোন ডিমগুলো উর্বর এবং কোন ডিমগুলো অনুর্বর। তো এখান থেকে আমি যদি একটা ডিম নিই আপনাদের মাঝে, তো এটা কীভাবে পরীক্ষা করবো, উর্বর ডিমগুলো দুইভাবে পরীক্ষা করা যায়, এক হলো মোবাইল লাইট দিয়ে এবং কি আপনারা যদি একটা বক্সের ভিতরে বাতি ফিট করেন, ছোট্ট একটা ছিদ্র করেন, ছিদ্রের উপরে যদি ডিমটা রাখেন তাহলে বুঝতে পারবেন কোনগুলো অনুর্বর বা উর্বর ডিম। আমি সেগুলো করি নাই, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ফোন দিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনারা ডিমটা হাতে নেবেন, হাতে নেওয়ার পর আপনারা ডিমের এই অংশে লাইট লাগাবেন। তো আমি জানি কি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখেন ডিমের ভিতরে কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে লাল লাল এইগুলো হচ্ছে উর্বর ডিম এবং এটাকে ভিতর থেকে কি বাচ্চা ফুটবে। দেখেন এই যে ডিমের নিচের অংশ একটু লাল দেখাচ্ছে, তার মানে এটার ভিতরে বাচ্চা আসবে এবং কি হবে আর কি। এই যে দেখেন এরকম লাল লাল জ্বরের মতো দেখাচ্ছে, মানে শিরা অপশিরা আর কি বাচ্চার, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, তার মানে এটা হচ্ছে একদম উর্বর ডিম, এই ডিমটা থেকে বাচ্চা ফুটবে। তো এরকমভাবে এক এক করে আপনারা সবগুলো ডিম পরীক্ষা করবেন। তো আমি আরও একটা ডিম নিব, সেটাও আপনাদেরকে দেখাই। আমি ইনকিউবেটর মেশিনের ভিতরে এই ডিমটা রেখে দিলাম এবং এরকম আরেকটা ডিম এখান থেকে চেক করি। তো ঠিক একই সেমভাবে আপনারা এরকমভাবে ধরবেন, ধরার পর এই যে এটাতে হয়তো বা আপনারা কষ্টভাবে বুঝতে পারবেন, এই যে দেখেন এটাতে কিন্তু শিরা অপশিরা দেখা যাচ্ছে, এই যে শিরা অপশিরা এটাতে দেখা যাচ্ছে, তার মানে এটা একদম নিঃসন্দেহে উর্বর ডিম, এটা থেকে বাচ্চা ফুটবে। তো এই যে ডিমগুলো উর্বর এবং কি অপূর্বর আপনারা বুঝবেন কি করে, আপনার ডিমের বয়সটা যখন আপনার 7 দিন থেকে 8 দিন হবে তখনই আপনি এই জিনিসটা পরীক্ষা করতে পারবেন। আর যদি 2 থেকে 3 দিন হয় তাহলে আপনার এটা পরীক্ষা করে ধরতে পারবেন না, এটা হচ্ছে 1 সপ্তাহ। এবং যদি এটা যদি বয়স যদি 2 সপ্তাহ বা 21 দিন বা 21 দিন না 18-19 দিনের মতো হয় তাহলে কিন্তু পুরাটাই একদম কালো দেখাবে, এটার ভিতরে বাচ্চা থাকবে আর কি। তো আমি আরও একটা আপনাকে ডিম দেখাই, এই যে এইগুলো হচ্ছে আমার নতুন ডিম। তো এইগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইগুলো কিন্তু এখনো পর্যন্ত এই যে এটাতেও দেখা যাচ্ছে এটাও একটা উর্বর ডিম, এই যে বাচ্চা অলরেডি চলে আসছে, এটা আমি 4 তারিখে দিছি, আজকে 7 তারিখ, এটাও একটা উর্বর ডিম। তো অনুর্বর ডিম আপনারা বুঝবেন কী করে, যেটা ডিমগুলো উর্বর না এবং কি যেটা থেকে বাচ্চা ফুটবে না সেটা একদম এরকম হলুদ কালারে থাকবে, ইয়েলো কালার থাকবে আর কি, সেটাতে এরকম কোনো লাল রঙের কোনো অংশ দেখা যাবে না। আপনারা যখন 7 দিন 6 দিন ওপর যদি আপনারা ডিমগুলো ক্যান্ডেলিং করেন বা এভাবে বাতি ধরেন তখন দেখবেন এরকম লাল রঙের কোনো কিছু দেখা যাবে না, শুধু
হলুদ কালারের দেখা যাবে তাহলে আপনারা এই ডিমগুলো বুঝে নেবেন এগুলো হচ্ছে অনুর্বর ডিম এবং এই ডিমগুলো আপনারা ইনকিউবেটর মেশিন থেকে দূরে সরিয়ে ফেলবেন দূরে সরিয়ে ফেলবেন যদি এই ডিমগুলো ইনকিউবেটরের ভিতরে রাখেন তাহলে আপনারা অন্য অন্য ডিমগুলোকে নষ্ট করে দিতে পারে তাহলে আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পারছি তখনগুলো উর্বর এবং কি অনুর্বর ডিম তো ভিউয়ার্স আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো দুই থেকে তিন দিন মানে এক থেকে তিন দিনের ভিতরে ডিমগুলা কিরকম অনুর্বর বা উর্বর কিভাবে বুঝবেন এক থেকে আপনার তিন দিনের ভিতরে ডিমগুলা যখন আপনার এরকম ভাবে লাইটের সামনে ধরবেন তখন দেখবেন এই যে দেখেন পুরো অংশটা কিন্তু হলুদ দেখা যাচ্ছে এই ডিমগুলা কি উর্বর না অনুর্বর কোনো কিছুই বুঝতে পারতেছেন না ঠিক আছে তো এই ডিমগুলা যখন ছয় থেকে সাত দিন বয়স হবে তখনই আপনি বুঝতে পারবেন কোন ডিমগুলো উর্বর এবং কি কোন ডিমগুলা অনুর্বর উর্বর এবং উর্বর না তো আপনারা ছয় থেকে সাত দিন বয়স পর আপনারা ডিমগুলা কেন্দ্রিং করবেন তার আগে না তার আগে যদি আপনার কেন্দ্রিং করে সবগুলো ডিম সরিয়ে দেন তাহলে আপনার লস খাইবেন তার মানে আপনার ডিমগুলো সবগুলোই ভালো ছিল আর কি তো আপনারা উর্বর এবং অনুর্বর ডিমগুলো পরীক্ষা করবেন ছয় থেকে সাত দিন পর তো এটা আপনারা ডেটটা দেখেন ছয় তারিখে ছয় বারো আর কি এটা হচ্ছে কালকের ডিম তো এরকমভাবে আপনারা চেক করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা পরীক্ষা করবেন আপনার কোন ডিমগুলোর ভিতরে বাচ্চা আছে এবং কি কোন ডিমগুলোর ভিতরে বাচ্চা নাই সেটা কিভাবে পরীক্ষা করবেন তো এখনো পর্যন্ত যারা টিএসবিডি নিউজ এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কামার সংক্রান্ত সম্পূর্ণ ভিডিওগুলো আমার এই চ্যানেলে পাবেন এবং কিন্তু ভিডিও সব যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ ভিডিওগুলো পার্ট বাই পার্ট আপনারা পাবেন তো আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম।